আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ম্যাক 789 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ তৈবুর রহমান হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে। ভিউয়ার্স, ক্যানভাসে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, প্রজেক্টটিতে মনে হচ্ছে মাগের উপরে ফটোটিকে প্রিন্ট করা হয়েছে। ল্যাবে এই টাইপের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মনে হচ্ছে যেন মাগের উপরে ছবিটি অনেক সুন্দর করে প্রিন্ট করা। ভিউয়ার্স, আপনারা কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার অথবা কোনো ধরনের প্লাগইনসের ব্যবহার ছাড়াই এই টাইপের প্রজেক্ট আপনারা অ্যাডোবি ফটোশপে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে প্রজেক্টটিকে ডিলিট করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট। তো এখান থেকে যে ক্যানভাসে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটিকে আমি মুভ টুলের সাহায্যে দ্বিতীয় যে প্রজেক্ট, এই প্রজেক্টের পর রেখে দিব। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মগ থেকে কিছুটা বড় হয়ে গিয়েছে ফটোটি। সেক্ষেত্রে আমি রিসাইজ করব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব এবং শিফট এবং আল্টা বাটন চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা ছোট করব প্রজেক্টটিকে। তো ভিউয়ার্স, আমরা যথাযথ স্থানে বসিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আপনারা ছবিটিকে একটু রিসাইজ করে নিতে পারেন। আমার ছবিটি রিসাইজ করার কাজ শেষ। এ পর্যায়ে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রাক্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স, আমরা কর্নার থেকে একটু সিস্টেম করে বসিয়ে নিব, যেন আমার মনে হয় ছবিটিকে পেইন্ট করার মতোই। তো নিচের অংশটি আমি একটু ছোট করে দিব, তারপর আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব ও এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্প, ওয়ার্পে ক্লিক করব। ক্লিক করার পর ভিউয়ার্স, আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে এইভাবে একটু ছবিটিকে পেন্ট করার মতোই করে নিব। নিচের অংশটিতে আমি একটু কাজ করে নিব। তো ভিউয়ার্স, কাজ করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করব। তো ভিউয়ার্স, আমার প্রজেক্টটি এখনও সম্পূর্ণ হয় নাই। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নর্মাল, নর্মাল থেকে আমরা প্রথমে ডার্কেন করে দিতে পারি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে মনে হচ্ছে মাগের সাথে যেন ছবিটিকে প্রিন্ট করা হয়েছে। তো আমরা অন্য অন্য সিস্টেমও করতে পারি, মাল্টিপ্লে দিতে পারি। তো ভিউয়ার্স, এবার অনেক সুন্দর লাগতেছে। তারপর কালার বার্ন দিতে পারি, এই ফটোটি অনেক সুন্দর লাগতেছে ভিউয়ার্স। তারপর ডার্ক এন্ড কালারও দিতে পারি ভিউয়ার্স, এটি বেশি সুন্দর লাগতেছে না। এবং আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ডার্কেন, ডার্কেনই অনেক সুন্দর লাগতেছে ভিউয়ার্স। আজকের টিউটোরিয়ালের মূল বিষয় ছিল এটি। তো ফিরে আসবো আপনাদের মাঝে কোনো একটি নেক্সট টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।